নমস্কার সবাইকে, আমার নাম অভিজিৎ। আমি বসবাস করি একটা ছোট্ট গ্রামে, যেখানে আমি আমার মাকে নিয়ে থাকি। আর এই গ্রামে আমার একটাই বন্ধু, সেটা হচ্ছে জয়। আমরা গরিব বলে কেউ আমাদের সাথে কথা বলে না, তাই জয় আর আমি অনেক পড়াশোনা করে একটা অনেক বড় মানুষ হতে চাই। আর সেই স্বপ্নটাই আমাদেরকে ঠিকমতো ঘুমোতে দেয় না। আমরা শুধু একটা কথাই ভাবি যে না, যে করে হোক লাইফে বড় তো কিছু একটা করতেই হবে, মা বাবার স্বপ্নগুলো তো পূরণ করতে হবে। তো চলো, আমি যাচ্ছি এখন পড়ার উদ্দেশ্যে। আমাকে আমার এই সাইকেল নিয়ে 15 কিলোমিটার যেতে হবে, তো তোমরাও চলো আমার সাথে। উপরে চলো, মেয়ের জন্য একটা সারপ্রাইজ। আমি এক্সামে ভালো রেজাল্ট করেছি বলে বাবা সারপ্রাইজ দিয়েছে। চল তাহলে ঘুরে আসি। কিন্তু আমি তো চালাতে পারি না। আমি তো পারি, চল চল। ওই তুই তো চালাতে পারিস, আমি তো চালাতে পারি না, তুই আমাকে চালানো শেখা না। আচ্ছা ঠিক আছে চল। ওই এবার কি করব? এটা অন কর। এটা যত স্পিডে ঘুরাবি তত আরো স্পিডে চলবে। চলে যাবো না তো আর? হাসপাতালে নিয়ে যাও। চল চল আমার সাইকেলটা। তোমার সাইকেলের কিছু হবে না, তুমি চলো। তোমার কি হয়েছে বলো? ওই একটু গাড়ি থেকে পড়ে গেছিল তো। ঠিক আছে, আমি ওষুধগুলো দিয়ে দিচ্ছি, ট্যাবলেটটা দেওয়া হয়ে গেছে। ওষুধগুলো খেলে পরে, কয়েকদিন খেলে পরে ঠিক হয়ে যাবে। বললাম স্যার কত হয়েছে? মোটামুটি 250 টাকা বিল হয়েছে। কি রে, কি হলো এগুলো? আরে আর বলিস না, যাচ্ছিলাম তো, একটা মেয়ে লাগাই দিল গাড়ি দিয়ে, কি করবো? তা কিছু বলিস না ওদেরকে? কি বলবো, মেয়ে মানুষ। তা কাকিমা দেখলে তো আমার ধাওয়া দিবে। কি করবো, উপায় নেই, আজকে দিনটা ম্যানেজ করতে পারি। দাঁড়া না, তা ক্ষতিপূরণ নিস নেই? আমার কাছে টাকা ছিল না তো, ওদের কাছে ছিল, ওরা দিয়ে দিয়েছে। তো তুই কেন দিবি? ওরা তো সে ওরা দিবে না, তাই ভাবছি। কিন্তু আমার আমার কাছে টাকা হলে আমি দিয়ে দেবো।
কি করব এখন, ওরা বুঝতে পায় নাই না। চ প্রতিদিনই এত লেট হয় ভাই। আরে চল বস, লেট হয়ে যাচ্ছে, ওরা আবার দাঁড়িয়ে আছে। আমি দেখতেছি তাহলে। হ্যালো, হ্যাঁ মা বলো। বাবাকে পাঠাও না, বাবা মিটিং এ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ওই তোরা থাক বুঝলি, আমি বুনুকে যাই স্কুল থেকে নিয়ে আসি। ঠিক আছে, চল সন্ধ্যাবেলা দেখা হবে। হ্যাঁ চল। হ্যাঁ অনিমেষ। হ্যাঁ বল। আরে বলিস না, ওই বুনুকে আনতে যেতে লাগে, তোকে বললাম না গাড়িটা খারাপ হয়ে গেলো, কি বুঝতে পারতেছি না। আরে আমি তো অনেক দূরে চলে আসছি রে। তুই বাইরে গেছিস, আজকে দিনে তুই ম্যানেজ করে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি করা যাবে, আমি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল। এই যে শুনছেন, আমি, হ্যাঁ আপনি, আপনার সাথে একটা দরকার ছিল। কি হয়েছে? দুদিন থেকেই দেখছি আমার পেছনে ঘোরাঘুরি করছিস, কি হয়েছে? আর তুই আমাকে যে টাইপের মেয়ে ভাবছিস আমি সেই টাইপের মেয়ে না, তো আমার পেছনে ঘোরাটা বন্ধ করে দে, ঠিক আছে? আচ্ছা তুই কি চাচ্ছিস? তুই জানিস ওর দাদাকে, ওর দাদাকে বললে তোর অবস্থাটা কি হবে? ওর পিছনে লাগা বন্ধ কর যদি তুই তোর নিজের ভালো চাইস। এসব বকাটে ছেলে, ফালতু ছেলে দেখি তো তাই মনে হয়। আপনার কাছে জাস্ট একটা রিনি হয়েছিলাম, তাই আপনাকে ফলো করছিলাম। আর আপনিও আমাকে যেরকম টাইপের ছেলে ভাবছেন, আমি ওরকম টাইপের ছেলে নই। আমি কিন্তু আজকে
হেঁটে যাব। কেন বাড়ি গাড়ি থাকতে তুই হেঁটে যাবি কেন? না ওরা সবাই হেঁটে যাবে তাই আমি ওদের সাথে হেঁটে যাব। আচ্ছা ঠিক আছে কিন্তু সাবধানে যাস। ঠিক আছে আসি তাহলে। হ্যাঁ আসো। আচ্ছা শোন না, বল তোকে না আমার একটা কথা বলার আছে। বল। আচ্ছা তুই প্রমিস কর কাউকে বলবি না। প্রমিস করলাম, কোনোদিন কাউকে বলছি তোর সিক্রেট করলাম। আচ্ছা শোন না, আমার না ওই ছেলেটাকে না খুব ভালো লাগে। কোন ছেলেটা? ওই যে ওই ছেলেটা, মানে অভিজিৎ। হ্যাঁ কিন্তু তোর ফ্যামিলি যদি জানতে পারে? সেটাই তো ভাবছি। আর তুই কি ওই ছেলেটাকে বলছিস এইসব বিষয়ে? না দেখ, আমার তো মনে হয় ছেলেটা ওরকম ধরনের না। ও কি তোকে অ্যাকসেপ্ট করবে? জানি না রে। তুই একবার বইলে দেখতে পারিস। কে তোরা কি কথা বলছিস রে? চুপ চুপ, ওকে কিছু বলিস না। কই না তোর কিছু না, চল না। মনে হচ্ছে। আরে না কিছু না, চল। তুমি আমাকে ভালোবাসো কি না সেটা বলো। হ্যাঁ। এই তো কদিন আগেও ছিলে তুমি আছে না, আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না। এই তো কদিন আগেও ছিলে তুমি আছে না, আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না। আজ আমার চোখে একি নেশা লাগে, আজ আমার চোখে একি নেশা লাগে, করলে আমায় তুমি কত না রঙিনী। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো। তারপর আজকে তোমার পড়া নেই? না আজকে আমার পড়া নেই, নেই বলেই তো আজকে তোমার সাথে টাইম স্পেন্ড করার জন্য। দাদা তুই কি? তোমার কেমন দাদা? আমার দাদা কি? তোদের এখানে কি চলছে? কিছু না, জাস্ট তুই কি তোর ভালো চাইস? তোর লিজার পিছন ছাড়ি দে, বলে দিলাম। নেক্সট টাইম যদি কিনা লিজার পিছন যাই দে, তোর ভাবিস হাত পা ভাঙিয়ে দিব। নালে পরে বুঝতে পারছিস কি হবে। ঠিক আছে যা। আমাদের পাড়ায় একটা মান সম্মান মিলে কিছু আছে। হ্যাঁ ও কি সেটা বোঝে না? ও কি বড় হয় নাই? কি করছিস তুই? ওদের কাছ থেকে শোনো কি করছে। আরে ও পার্কে একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে হাতে হাত ধরে। আমি একসাথে বসে আছে। আমি তোকে মাঝে মধ্যে দেখি ওই ছেলেটার সাথে ঘোরাঘুরি করতে, খালি বন্ধুর বোন বলে কিছু বলি না। আরে যা সত্যি নাকি রে? ছেড়ে এগুলো ছাড়া যাবে না, আর ওনার মধ্যে মানুষের পাতে একটুকু থাকবে না। ও একটু বেশি বার আসছে দেখলাম তো ওকে। ছেলেটা কোনো একটা উপায় করতে হবে ভাই, এরকম করে তো হবে না ভাই। আমাদের মান সম্মান কি আছে তুই সেটা ভাব। কি হবে আমাদের ধর, মারে দিস।
চল ওর বাড়ি কোথায় আছে চল তো চল সামনে আছে চল কি গো এত চুপচাপ গেল চুপচাপ থাক না দেখো আজকে তোমার আশকরা পায়ে আজকে তোমার মেয়ে কি করে বসে আছে কি করছে মেয়ে হ্যাঁ মেয়ে নাকি কোন ছেলের সাথে চুপ চুপ করে পার্কে গিয়ে প্রেম করছে দেখা করছে সেই জন্য আজকে ছেলে এত রাগ করছে কোথায় মেয়ে কোথায় ওকে ঘরে রাখা হয়েছে গিয়ে দেখো তোমার মেয়ের অবস্থা মুখ দেখাতে পারছি না তোর আজকে থেকে সব বন্ধ এটা খেয়াল রাখিস তোকে খুব ভালোবাসছিলাম ভাবছিলাম তুই আমার দেখবি তোকে আমি ভাবি না এইভাবে তুই আমার মান সম্মান নষ্ট করবি আজকে থেকে তো সব বন্ধ বললাম যে এখানে কোনো জয় নামে একটা ছেলেকে দেখছো অভিজিতের নায়ক তুই করা বন্ধ কর ঠিক আছে নাহলে কিন্তু তোরও ফ্যামিলি আছে ভাইবে রাখিস বললাম দিদি একটু ফোনটা দিবেন না এক জায়গায় কল করার আছে কাকে একটা দরকারি ফোন আচ্ছা হ্যালো কাকে আমি লিজা বলছি লিজা এতদিন পর কি হয়েছে বলো হ্যাঁ বললাম যে আমরা যেখানে দেখা করতাম মন্দিরের সামনে বিকেল 4টায় তুমি চলে আসবে তুমি এতটুকু বলার জন্য আমাকে কল করেছো এখন এত কিছু বলার সময় নেই যা কথা হবে সামনাসামনি হবে অন্যের ফোন থেকে তোমায় ফোন করেছি ঠিক আছে আমি রাখলাম এনে দিব থ্যাংক ইউ ওই যাবেন বড় মন্দিরে যাবেন বসেন এত লেট লাগে আর এতদিন পর সময় হলো তোমার আমার সাথে দেখা করার হ্যাঁ কেমন আছো বলো কি এটা আমার বিয়ের কার্ড আর ভেবো না আমি তোমাকে ইনভাইট করতে এসেছি তোমাকে আমি জানাতে এসেছি আর ভুল করেও তুমি এসো তাহলে আমি কি ছিলাম এতদিন আমার কিছু ভুল ছিল তুমি আমার জীবনে আসলে আমাকে ভালোবাসলে সেই মায়াতে আমাকে জড়ালে এখন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ আরে তোমার জন্য আমি কি না করিনি চাকরি থেকে শুরু করে সবখানে আমি চান্স নিয়েছি কিন্তু আমি পাইনি আমি কি করব চেষ্টা তো করছি আমি আমার কিছু ভুল ছিল তুমি তো আমাকে ভালোবাসারে দেখিয়েছো এখন মাস আসতে আসতে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ তুমি জানো আমাদের এই সম্পর্কটা হবে না তাও ইচ্ছে করে তুমি আমার পরিস্থিতি থেকে আজকে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ এই তোমার ভালোবাসা যা 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 চোখের সামনে থেকে আমার দূর আমাকে ছেড়ে খুশি রাখতে পারবে তো যা থাকো কিন্তু একটা কথা মনে রাখবে
আমি তোমার সাথে টাইম পাস করিনি, মন থেকে ভালোবাসছি। আর এই ভালোবাসাটা একদিন তোমাকে কাঁদাবে। যাও দূর দাঁড়া। যাকে নিয়ে এত স্বপ্ন দেখলাম সেই ছেড়ে চলে গেল। জানি না আমার ছেলেটা কেন হয় না বারবার, যাকে বেশি মন দিয়ে ভালোবাসি সেই ছেড়ে চলে যায়। আমার কি কি দোষ ছিল বল, আমি কোনো কিছু ভুল করেছি? হয়তো গরিব হয়ে জন্মানোটাই আমাদের সব থেকে বড় ভুল ভাই। আরে ভাই, এগুলো নিয়ে মন খারাপ করে লাভ নাই, সব ঠিক হয়ে যাবে ভাই। কয়েকদিন পরের বিয়ে। কি ঠিক আছে ভাই, তুই থাক আমি দেখতেছি। দেখ তো কেসে বাইরে দেখ, তুই আমার জীবনটাকে ধ্বংস করে রেখেছিস। তুই কি ভাবলি আমার জীবন ধ্বংস করে আমি তোকে খুশিতে থাকতে দিব? এটা কখনোই না। কি চাস তুই, কি চাস বল না, একটা মুখ দিয়ে কথা বললে হবে না, মার ওকে। শোন, তোকে ভালো মতন করে বুঝাই বলছি, ঠিক আছে? আজকে আমার বোনের বিয়ে, তো বেশি লাফড়া করিস না, নালে এর থেকে তোর কোনো খারাপ পরিস্থিতি হবে। আর মারলে পরে ও মরেই যাবে। বিশ্ব, এটা কে, কি হচ্ছে এটা? কাকু, এটাই সেই ছেলেটা। সেই ছেলেটা? হ্যাঁ। আমি অন্যায় কি অন্যায় করেছি, জাস্ট ভালোই বেসেছি, এটাই আমার ভুল তো। আর ভালো তো আমি তোকে বাসিনি, ভালোবাসার রাস্তাটা তুই আমাকে দেখিয়েছিস। আর তো আমি তো একটা সাধারণ স্টুডেন্ট, আমি একটা ভালো লাইনে ছিলাম, তুই ওটাও আমার ধ্বংস করে দিলি। মাসপোতে এসে স্বপ্ন দেখিয়ে এখন তুই চলে যাচ্ছিস। আজকে আমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু নেই জন্য তোমার মেয়েকে অন্য কারোর সাথে বিয়ে দিচ্ছ। একদিন এমন একটা সময় থাকবে আমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু থাকবে, কিন্তু থাকবে না শুধু আমার ভালোবাসার এই মানুষটা। আর আমি সেই দিনের অপেক্ষায় থাকবো। স্যার, আমি চাই না যে ওদের দুজনের মাঝে আমি কাটাবো। আজকে আমরা এই ভিডিওর থেকে কি শিখলাম, যে একটা ভালো ছেলের লাইফ নষ্ট হতে 2 মিনিট সময় লাগে না, যার জন্য লাইফে যেটাই করবেন ভাবনা চিন্তা করেই করবেন।